আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম কাউসার শফি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডার্ক সার্কেল এবং তার সহজ সমাধান। অনেক সময় মেল হোক বা ফিমেল হোক, অনেকেই কমপ্লেন করে যে ডাক্তার সাহেব আমার চোখের নিচে একটু কালো দাগ হয়ে গেছে, ছোপ ছোপ হয়ে গেছে। তো অনেক সময় যারা অনিদ্রায় ভোগে বা অনেক সময় রাতের ঘুম প্রপারলি না হয়, তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের নিচে একটা কালো দাগ হয়ে গেছে বা কালো দাগ পড়ে যায়। তো এই ডার্ক সার্কেলের সহজ সমাধান আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো যদি কারো ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, অনেকে অনেক ডাক্তারের শরণাপন্ন হয় বা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে অনেক মেডিসিন কন্টিনিউ করে, তো আজকে খুব ইজি একটা সলিউশন আপনাদের সামনে তুলে ধরবো। যাদের ডার্ক সার্কেল আছে তারা খুব সহজভাবে সেটা সমাধান করতে পারবেন। আমি আসলে বলে থাকি যে আপনার মুখের লালা দিয়ে বা বাসি মুখের লালা দিয়ে আপনি ডার্ক সার্কেলের সহজ সমাধান করতে পারবেন। প্রসেসটা হলো একটা, আপনি সবসময় ডার্ক সার্কেলের বা এই প্রবলেমগুলার সমাধানের জন্য আপনি চেষ্টা করবেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে বাসি মুখের লালাটা আছে সেটা ব্যবহার করার জন্য। তো সারাদিনের যে মুখে লালা আছে সেটা তো উপকার হবেই, কিন্তু তার চেয়ে বেশি উপকার হবে সকালবেলায় ঘুম থেকে উঠে যে মুখের লালাটা বা বাসি মুখের লালা বা মর্নিং স্যালাইভা, সেটা বেশি উপকার হবে। তো প্রসেসটা হলো এটাই যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে থুতু হাতের মধ্যে নেবেন। এটা আমি অ্যাজুয়ালি বলে থাকি যে স্বর্ণের চেয়ে বেশি দামি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে, ওজু করার আগে বা মুখ ধোয়ার আগে বা কুলি করার আগে যে মুখের যে লালার অল্প একটু লালা থাকে, এটা স্বর্ণের চেয়ে বেশি দামি। তো এটা ব্যবহার করতে পারেন। থুতুটা হাতের মধ্যে নিয়ে যেখানে ডার্ক সার্কেল যেই চোখে বা যদি উভয় চোখে থাকে, তাহলে শুধু এরকম করে রাব করবেন। কতক্ষণ রাব করবেন বা ঘষবেন বা লাগাবেন? 1 মিনিটের মতো, বা যদি বেশি থেকে বেশি হয় তাহলে 2 মিনিটের মতো। তো নিয়মিত যদি আপনারা এটা কন্টিনিউ করেন তাহলে দেখবেন যে ডার্ক সার্কেলের ইয়েটা গ্র্যাজুয়ালি খুব তাড়াতাড়ি স্কিনের যে রঙটা, মানে চোখের নিচের যে স্কিনের রঙটা নর্মালের দিকে চলে আসবে। ইভেন ডার্ক সার্কেলটা ডিসঅ্যাপিয়ার হবে, আস্তে আস্তে কমে যাবে। ভিউয়ার্স, আমি খুব সহজ করে এটার একটা সমাধান তুলে ধরার চেষ্টা করলাম। কী কারণে হয় সেটা তো অ্যাকচুয়ালি অনেকের অনেক কারণেই হয়। তো কারণ বা ইলাবোরেটরি ডিসকাশনের প্রয়োজন নাই, জাস্ট শুধু সমাধানটা উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরা, সমাধানটা তুলে ধরাই। তো ভিউয়ার্স, তারপরেও বলবো যে যদি এই বিষয়টা, এই ভিডিওটা যদি ভালো লাগে, দয়া করে আপনারা একটু শেয়ার করে দিন যেন আরেকজন মানুষের একটু উপকার হয়। আর তারপরেও বলার, যদি কারো কোনো কোশ্চেন থাকার কথা না, যেভাবে আমি আলোচনা করলাম, তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, সো ইউ ক্যান আস্ক মি। 0178585116 ইটস মাই ফোন নাম্বার। আর একটা কথা, সেটা হলো দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। আমি যেই অনলাইনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয়, অবশ্যই নিকটস্থ কোনো রেজিস্টার ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করবেন। নেক্সট কোনো পোস্টে ইনশাআল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে, দেখা হবে। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।